স্মার্ট বাংলা আমি কেন দ্বিতীয়বার ওবায়দুল কাদেরের মঞ্চ ভেঙে পড়া ঘটনাটিকে নিয়ে আপনাদের সামনে বসেছি সেটা আমি আপনাদেরকে বলবো আমি তার আগে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে টেনে নিই ঘটনাটি কীভাবে নেওয়া হয়েছে একে ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেছে দ্বিতীয়ত হলো কিছু ব্যাপার যারা সমালোচকের জায়গায় আছেন তারা যে স্মার্ট বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে মঞ্চ কেন ভেঙে পড়ল তারপর এখানে আরও অন্য কিছু আছে কিনা সেই প্রসঙ্গে যাব উদাহরণটি দিয়ে নেই উদাহরণটি এই বাংলাদেশের এই আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগেরই ক্ষমতার সহযোগী দল এবং তাদের জোটভুক্ত দল জাতীয় পার্টির এক নেতা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন স্মার্ট বাংলাদেশ বলা শেষ করার আগেই মঞ্চ ভেঙে পড়ে আহত হলেন তিনি উঠে আবার বেলুন উড়ালেন তাও উড়ল না মাথার সামান্য উপর গাছের সাথে আটকে গেল কবুতর উড়ালেন কবুতরও উড়ল না কবুতর মুখ থুবড়ে একজনের গায়ে পড়ল কি যে একটা অবস্থা আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের মিলন মেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে আহত হয়েছেন আহত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে পা ভেঙেছেন এক নেত্রী আমি এই জায়গাটাই আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে অগোছানো অব্যবস্থাপনা অপরিকল্পনার বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে খুব আশাবাদ নিয়ে সেদিন একজন বলছিলেন যে ছাত্রলীগের স্মার্ট ছাত্রলীগ করার জন্য ছাত্রলীগের নতুন কমিটির নেতারা যে একটা রোডম্যাপ বলি বা একটা প্ল্যান দিয়েছেন সেটা খুব চমৎকার আমরাও আশাবাদী হচ্ছিলাম তারাও আশাবাদী বলছেন যে নতুন কিছু হবে কিন্তু ওই যে বলে না যে মেঘ দেখলে আকাশ চেনা যায় একটা ভাত টিপলে বাকি ভাতের কী হয়েছে সেটা বোঝা যায় আমি এর আগের কন্টেন্টও বলছি এখনও বলছি এটা ছাত্রলীগের স্টেট অব্যবস্থাপনা এবং প্রতিটা পদে পদে অব্যবস্থাপনা এবং এর দায় দায়িত্ব পুরোটাই এই সংগঠনকে নিতে হবে মানে মঞ্চ ভরে যেতে পারে এটা কোনো ব্যাপার না বাংলাদেশে অসংখ্য জনসভায় এবং ওবায়দুল কাদেরের মতন মানুষরাই উপস্থিত হন তাদের এখানে মঞ্চ ভরে যায় এটা একরকম তাদের আবেগ যুক্তি নানান কিছু মিলিয়ে আবার দেখানোর ব্যাপার শো আপের ব্যাপার নেতাকর্মীদের ক্ষমতায় থাকলে তো তাদের মঞ্চে না উঠতে পারলে জাত যায় মান যায় এরকম একটা অবস্থা তৈরি হয় সেই জায়গা থেকে মঞ্চে ওঠাটা কোনো মঞ্চে ওঠার প্রতিযোগিতাটা যত তারা তার চেয়ে আমি বেশি নজর দিব যে এই মঞ্চ তৈরির সময় ব্যবস্থাপনা ছিল কিনা পায়রা উড়ানো সে পায়রা আমরা জানি পাই এইসব অনুষ্ঠানে পায়রা ভাড়া নেওয়া হয় কার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল কত টাকায় ভাড়া নেওয়া হয়েছিল বেলুন উড়ানোর ব্যবস্থাপনাটা দুর্বল হবে কেন এগুলো কি অব্যবস্থাপনার লক্ষণ নয় এবার আসুন ভিন্ন দিকে কেন স্মার্ট বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটবে এটা আমি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো যে আপনারা যদি এটি অন্য কোনো নেতার ক্ষেত্রে হতো আমি এত কিছু বলতাম না যেহেতু বিষয়টি ওবায়দুল কাদের এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃতীয়বারের সাধারণ সম্পাদক একজন হার্টের সিরিয়াস রকম পেশেন্ট ছিলেন সেই মানুষটির উপর দিয়ে আজকে আবার বলা যায় যে জীবনের উপর দিয়ে গেছে রাজনৈতিকভাবে অনেক কিছুতে আমরা আওয়ামী লীগের সমালোচনা করি অনেক কিছুতে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করি অনেক কিছুতে আমরা নানানভাবে তাদেরকে দ্বিমত পোষণ করি কিন্তু এই ধরনের ক্ষেত্রে আজকে আমরা সবসময় বলি যে একটা মানুষের মৃত্যু পরবর্তী কোনো বিষয় নিয়ে কথা বলা যায় না আজকে ওবায়দুল কাদেরের যদি একটা বড় ক্ষতি হতো এটার জবাব ছাত্রলীগ দিতে পারত এবং তিনি যে ধরনের ফাঁড়া কাটিয়ে এসছেন এর আগে এবং আমরা বাংলাদেশে এরকম আমার দেখা আমার জীবনেই দেখা উদাহরণ আছে যে এই ধরনের পেশেন্ট থাকলে যে কোনো কিছু ঘটতে পারে এখন এর পেছনে অন্য কিছু আছে কি না এটা আমি খুবই রিকোয়েস্ট করবো আইন শৃঙ্খলা বাহিনী এটা বিবেচনা করবে এখানে থাকা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই অব্যবস্থাপনার কথা আমরা বলছি আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি অব্যবস্থাপনাকে কিন্তু এর আড়ালে আরও অন্য কিছু থাকার বিষয়টি কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ওবায়দুল কাদের মাত্র 11 দিন হলো তিনি আওয়ামী লীগের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ যেদিন যখন তিনি সাধারণ সম্পাদক হয়েছেন তখনকার কন্টেন্টগুলো দেখবেন আমরা দুটা জিনিস বলেছি আমরা বলেছি তিনি তার নেত্রীর প্রধান উন্নয়ন সৈনিক তার ডেভেলপমেন্টে যত রকমভাবে এফোর্ট দেওয়া যায় এই অসুস্থ শরীরে তিনি সব রকম এফোর্ট দেন দ্বিতীয়ত হলো সংগঠনকে শাসনের মধ্যে রাখার কাজটি তিনি খুব স্পষ্টত বলেন সংগঠনকে হাইব্রিড মুক্ত রাখার কাজটি তিনি খুব স্পষ্টত বলেন
এবং সংগঠনকে অন্য দল থেকে আসা লোকজনকে ফিরিয়ে রাখার কাজটি সফলভাবে করেন। এখন আওয়ামী লীগে তিনি আওয়ামী লীগে তার এই পদের জন্য আগ্রহী লোক আরও ছিলেন, আলোচনায় অনেকেই ছিলেন। আওয়ামী লীগে এ নিয়ে অসন্তোষ প্রকাশের কোনো ব্যাপার সুযোগ নেই, কিন্তু দলের ভেতরে ছাড়াও বাইরের কোনো কিছু, বাইরের কোনো ব্যাপারে এতে ইনভলভ কিনা হতেই পারে এবং এই ধরনের চেষ্টা বাংলাদেশে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তারা এখন অনেকে তাকানোর সেই আর ইয়েটা পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনে 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 তার নিজের সিকিউরিটি এবং একুশ জীবনে এতবার মৃত্যুমুখ থেকে ফিরে এসে এখন তিনি যে জায়গায় আছেন সেই জায়গায় তার প্রথম হাতটির দিকে কেউ কি হাত, তার প্রধান সেনাপতির দিকে কেউ কি হাত বাড়াতে চাচ্ছে কিনা, এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। অনেকেই কিন্তু প্রশ্ন করছেন, অনেকেই জানতে চাচ্ছেন এবং এই আলোচনা কিন্তু হচ্ছে খুবই, যে দেশের মধ্যে ঘটনাটি ঘটে যাওয়া প্রায় আমরা চার ঘন্টা পর আমরা আপনাদের সামনে আলোচনা করছি। আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘাটলে দুটি জিনিস দেখবেন, একটা জিনিস দেখবেন যে ট্রল হচ্ছে খুব বেশি, আরেকটা হচ্ছে যে অনেকেই সন্দেহ পোষণ করছেন যে এটার মধ্যে অন্য কিছু আছে কি না। তো দুটা জায়গায়, একটা হচ্ছে যে যারা ট্রল করছেন এটা ট্রল হওয়ার জন্যে কেউ কি এটা করিয়েছে কি না, আরেকটা হলো যে অন্য আরও অন্য বড় ধরনের কোনো উদ্দেশ্য ছিল কি না। নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো বিবেচনা করবে এবং দেখবে, এবং বাংলাদেশে অদূর ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের একটি গোছানো 75 শুনুন বাংলা পৃথিবীতে 75 বছর বয়সী ছাত্র সংগঠন খুঁজে পাওয়া খুব দুষ্কর। সেদিন ছাত্রদলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী গেল, আমরা কিন্তু সেখানে আমরা কিছু সমালোচনা করেছি, আমরা কারণ আমরা বলেছি যে আমরা এই ছাত্রদলের খুবই বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখেছি, যেখানে বিএনপি চেয়ারপারসন থাকতেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন ভরে যেত, লোকে লোকারণ্য হয়ে যেত, মিলনায়তনের ভেতরে তো অবশ্যই মিলনায়তনের বাইরে পর্যন্ত। এবং খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা দেখেন গতবারের প্রোগ্রামটি দেখবেন যে পরিমাণ জাঁকজমক ছিল, এই 44 বছরে একটা সংগঠন, 75 বছরে একটা সংগঠনে এই ম্যাচিউরিটি এই স্মার্ট ছেলে পেলে থাকবে না যারা একটা মঞ্চ নিয়ে। আরে আমরা তো ছোটবেলায় আমরা যখন 21 ফেব্রুয়ারি 26 মার্চ 16 ডিসেম্বর করতাম, ছোট্ট ছোট্ট শিশু ছিলাম, সেই মঞ্চ যখন আমরা নিজের হাতে বানাতাম, সেই মঞ্চটা মজবুত কিনা, সেই মঞ্চে আমার শিক্ষক উঠে ঠিক মতো দাঁড়াতে পারবেন কিনা আমরা সেগুলো দেখতাম। বজেন্দ্র স্যার ছিলেন আমাদের সেই পুরনো একজন পণ্ডিত, আমাদের সেই পণ্ডিত মশাইয়ের মতন শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয়। আমরা ভাবতাম যে সেই শ্রেণীর মানুষজন উঠবেন যেন তাদের কোনো ঝুঁকি তৈরি না হয়, আর দলের সাধারণ সম্পাদক যিনি এই দল করে এসছেন তিনি উঠবেন, সেই মঞ্চের কনফার্মেশন, সেই দূরদর্শিতা যারা আয়োজক তাদের থাকবে না, এটা আসলে হতে মানে এটা এটা সহজ দৃষ্টিতে সহজ সমীকরণ করাটা একেবারেই বেমানান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় ছিলেন আতিক রহমান পূর্ণিয়া।